সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশনের মধ্য দিয়েই কাটবে সিংহ রাশি হলে এই রাশিফল আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে সিংহ লগ্ন হলে আপনাদের আংশিক কাটতে চলেছে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি কিন্তু একটু মন্দই যাচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন তন অর্থাৎ এই তিনটি ব্যাপারেই কিন্তু আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার দিন ভগবান ভৈরবের আরাধনা করলে আপনাদের স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে তবে ভৈরবের আরাধনা করতে গিয়ে ভুলভাল মন্ত্র উচ্চারণ করলেই কিন্তু উল্টে বড় ক্ষতি হতে পারে বড় কোনো রোগ শরীরে দানা বাঁধতে পারে তাই না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র যেটি হলো ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিম হি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার বা এগারোবার জপ করতে যেন ভুলবেন না সারাটা দিনই আজ আপনাদের আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে দিনের শেষে আপনার উপলব্ধি করতে পারবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন ব্যবসা এবং ব্যবসার চেয়ে আজকে বেশি আপনি নিজের পরিবারের লোকজনের সাথে হয়তো সময় কাটাতে পছন্দ করতে পারেন অন্যথায় বিজনেসম্যানদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ গুরুত্বপূর্ণ থাকতে চলেছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেও গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার জন্য আজকের দিনটি আদর্শ একটি দিন সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেলে সুযোগ যেন হাতছাড়া করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সন্দেহবাতিক যেন হবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না